মোহাম্মদ মাহফুজুর সরি আপনার তো দিয়েছি, আপনি আশরাফ আপনি লিখেছেন, কারো গায়ে অথবা বই পুস্তকে যদি আমার পা লেগে যায় তখন আমার করণীয় কি? হ্যাঁ, গায়ে বা পায়ে পুস্তকে পাও লেগে গেলে আপনার বিশেষ কোনো করণীয় নেই, তবে ভবিষ্যতে সাবধান থাকবেন। আর আমাদের সমাজে পাও লাগলে যেহেতু এটাকে অসম্মানজনক মনে করা হয়, সেজন্য তাকে টাচ করে অনেক বোঝানো হয় যে সরি আমি দুঃখিত যা হয়েছে, অনিচ্ছাকৃত হয়েছে, তো সেটা আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, আর ভবিষ্যতের জন্য সাবধান হবেন, এছাড়া বিশেষ কোনো করণীয় নেই। এরপরে মাফরুজ এ আইডি থেকে আপনি লিখেছেন, অনেকে বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, মৌলিকভাবে এই বক্তব্য কতটুকু সত্য? না, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, এই বক্তব্য সত্য নয় এবং সঠিক নয়। রাগের মাথায় তালাক দিলেও তালাক হবে, তবে হ্যাঁ, রাগটা যদি এই পর্যায়ে থাকে যে রাগের মাথায় তিনি কি বলেছেন নিজেও জানেন না, এরকম মানে তার স্বাভাবিক যে হিতাহিত জ্ঞান সেটাও হারিয়ে গেছে, অন্যরা বলছে তিনি তালাক দিয়েছেন, তিনি নিজেও জানেন না তিনি কি বলেছেন, এই লেভেলের রাগ হয়ে গেলে সেক্ষেত্রে সেই রাগের কারণে সে রাগের অবস্থায় তালাক দিলে তালাক হবে না, এমনি সাধারণ রাগের অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে। ফরিদ ইসলাম আপনি লিখেছেন, পাঁচই সালাম করা ঠিক না, কিন্তু মুরব্বীদের কথা না শুনলেও বেয়াদবি হবে, এক্ষেত্রে কি করবো? এক্ষেত্রে মুরব্বীদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং আপনার অন্যান্য আচরণ দ্বারা মুরব্বীদের প্রতি আপনার পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি, আপনার তাদের প্রতি যে ভালোবাসার জায়গা আছে, কোনো প্রকার ত্রুটি আপনার যে নাই, গাফিলতি যে আপনার নাই, আপনি যে কোনো সদিচ্ছার কোনো অভাব আপনার নাই, সেই জিনিস আপনি তাদেরকে বোঝাবেন, তাদেরকে যদি এটা বোঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা কাভার হয়ে যাবে, অর্থাৎ তারা আপনার কাছে আর বিশেষ কোনোভাবে আপনার আপনার প্রতি রুষ্ট হবেন না এবং অসন্তুষ্ট হবেন না। এরপরে ফারি ইসলাম আপনার প্রশ্ন তো দিচ্ছি, এসকে নাইম আলী আপনি সরি নয়ন আলী আপনি লিখেছেন, আমি ইন্ডিয়াতে থাকি, আমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব 45 কিলোমিটার, যাওয়া আসা 90 কিলোমিটার, আমি যখন কলকাতা থেকে বাড়ি থেকে ফিরবো তখন পূর্ণ নামাজ আদায় করবো না কসর আদায় করবো? তো হলো পূর্ণ নামাজ আদায় করবেন, কারণ আপনি এটুকুর দূরত্বের কারণে মুসাফির হিসেবে গণ্য হবেন না। এমনি সোহেল রাম আপনি লিখেছেন, আমার ছেলের আকিকা 7 দিনে না দিয়ে 5 দিনে দেওয়া হয়েছে, আমার বিষয়টা সঠিক, আমরা বিষয়টা সঠিক জানতাম না যে 7 দিনে দিতে হয়, তাহলে আকিকে হবে? বা সোহেল রাম আপনার আকিকা হয়ে গেছে, যদিও সুন্না হলো 7 দিনে দেওয়া, কিন্তু 7 দিনের আগে পরে হয়ে গেলে আকিকা হয়ে যাবে। এরপর সুপ্ত কাদেরি আইডি থেকে আপনি লিখেছেন, মাজার নিয়ন্ত্রিত মসজিদে নামাজ পড়া যাবে কি? ভাই সুপ্ত কাদেরি আপনার প্রশ্ন উত্তর হলো যে মাজার যদি কোনো মসজিদকে নিয়ন্ত্রণ করে কিন্তু মসজিদের মধ্যে মৌলিকভাবে কোনো নাজায়েজ বা হারাম কাজ না হয়, সালাত আদায় করা যায় না এমন কোনো কাজ যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। মসজিদের মধ্যে যদি কবর থাকে সেখানে সালাত আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইহুদিরা এরকম করতো না, রাসূল সাল্লাম নিষেধ করেছেন যে যে মসজিদে কবর আছে সেখানে সালাত আদায় করবে না, কবরের উপর সালাত আদায় করবে না, তো সেজন্য এটি ভিন্ন বিষয়, বা মসজিদে কোনো কবরকে সামনে রেখে সেখানে সালাত আদায় করা হয় এগুলো নিষিদ্ধ। বাট মাজার হয়তো মাজারে সেখানে কোনো অন্যায় কাজও হতে পারে, সে মাজার যদি মসজিদকে নিয়ন্ত্রণ করে, মৌলিকভাবে মসজিদের মধ্যে কোনো নিষিদ্ধ কিছু না থাকে, নামাজের জন্য ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। রাশেদ আক্তার আপনি লিখেছেন।